তাই না বা খুব সুন্দর তোমরা খুব ভালো ছেলে মেয়ে তোমরা সব মনে রেখেছো আগের দিনে আমরা যা পড়েছি সব মনে আছে এখন আমরা আজকের আবার নতুন পাঠে আসব। আজকে আমরা কি নিয়ে পড়ব আমাদের পাঠের নাম পাঠ শিখি আমি পাঠটি লিখি বোর্ডে লিখি তোমরা খাতায় তুলে নাও লিখেছি আমরা হ্যাঁ ঠিক আছে এখন আমরা সবাই বই খুলি তোমাদের কাছে বাংলা বই আছে না বাংলা বইয়ের আমরা কত পৃষ্ঠা চব্বিশ পৃষ্ঠা দুই চার পৃষ্ঠা দেখো বইটা দেখো আমরা বইটা সবাই দেখতে পাই আমরা সবাই খুলেছি সবাই বই খুলেছি হ্যাঁ এই তো তোমরা সবাই বই খুলেছ বইয়ের চব্বিশ পৃষ্ঠায় এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি দেখেছ এখন এই ছবিতে আমি যেখানে যেখানে পড়ব সেই লাইনের নিচে নিচে আমরা প্রত্যেকে আঙুল রাখব। সবাই আঙুল দিয়ে বইয়ের লাইন দেখবে আর মন দিয়ে আমার কথা শুনবে কেমন সোনামণিরা এখন আমি পড়ি দেখো টগর তুলি টগর তুলি একটু আগে আমরা এই যে টগর ফুল দেখলাম এই যে ফুলের ছবি এই ফুলগুলি এই ছেলে মেয়ে দুটি তুলছে ওদের সাথে সাথে আমরাও তুলবো তাই বলছি টগর তুলি এরপরে দেখো ঠোঙা খুলি ওই যে আমরা ঠোঙার ছবি দেখেছি হ্যাঁ আমরা ঠোঙা বানিয়েছি হ্যাঁ ঠোঙার মধ্যে আমরা ফুলগুলি রাখি তাই ঠোঙা খুলি কি আছে ঠোঙা খুলি এরপরে আছে ডাব খাই হ্যাঁ আমরা ডাবের ছবি দেখেছি ডাবের ছবি হ্যাঁ তোমরা ঠিক বলেছো যে ডাব কেটে আমরা নল দিয়ে ডাব খাই হ্যাঁ ঠিক বলেছ দেখো ওরা ওই যে নল দিয়ে ছেলে আর মেয়েটি দেখো মেয়েটি নল দিয়ে ডাব খাচ্ছে ডাবের পানি খাচ্ছে তাই না ডাবের পানি নল দিয়ে আমরা খাই তোমরা ঠিক বলেছ দেখো ডাব খাই ডাব খাই এরপরে আছে ঢাক বাজাই কি করছে ওরা ঢাক বাজাচ্ছে হ্যাঁ তোমরা ঢাক বাজাতে চাও আচ্ছা ঠিক আছে স্কুল খুলুক তখন আমরা একটা ঢাক কিনবো কিনে আমরা সবাই মিলে ঢাক বাজাবো ঢাকের আরেকটি কি নাম যেন ঢোল হ্যাঁ ঠিক বলেছ ঢোল ঢাকের আরেকটি নাম ঢোল তাহলে আমরা স্কুল যখন খুলবে প্রথম দিন আমরা অনেক আনন্দ করব। সেদিন আনন্দ করে আমরা ঢোল বাজাবো কেন বলতো আমাদের অনেক দিন পর দেখা হবে এই জন্য তাহলে ঢাক বাজাই ঢাক বাজাই আচ্ছা শেষের ছবিতে কি আছে এই ছবিটাও আমরা দেখেছি হ্যাঁ ঠিক বলেছ যে ওরা চরণ ফেলে ফেলে হেঁটে যাচ্ছে ছেলে মেয়ে দুটি তাহলে কি আছে কোথায় হেঁটে যায় চরণ ফেলে মাঠে যাই চরণ ফেলে মাঠে যাই এখন আমরা একটু একসাথে পড়ি সবাই আঙুল দিবে একসাথে বলবো আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে সুন্দর করে উচ্চারণ করে তোমরা বলবে কেমন দেখো টগর তুলি একটু থেমেছি কেন বলো তো এখানে একটা দাড়ি আছে দেখেছ আমাদের যখন একটা দুটো শব্দ দিয়ে এখানে একটা বাক্য হয়েছে আর বাক্যের শেষে আমরা কি করি একটা দাড়ি বসাই আমাদের যখন পড়াটা শেষ হয়ে যায় লেখাটা শেষ হয়ে যায় তখন আমরা একটা দাড়ি চিহ্ন দিই তাই এখানে দেখো আছে টগর তুলি দিয়ে আমরা একটা দাঁড়ি দিয়েছি এরপরে হ্যাঁ আমরা একসাথে বলি সবাই ঠোঙা খুলি ঠোঙা খুলি ডাব খাই ডাব খাই ঢাক বাজাই ঢাক বাজাই চরণ ফেলে মাঠে যাই চরণ ফেলে মাঠে যাই ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তোমাদের পড়াটা এখন দেখো এই বইয়ের মধ্যে আমরা টগর পড়লাম টগর ফুল টগর ফুলটার প্রথম বর্ণটা কি ছিল বলতো ট গ র তাহলে প্রথম বর্ণ আমরা কি বললাম ট হ্যাঁ ঠিক বলেছ ট বর্ণ বলেছ এখন এই বইয়ের ছবিতে দেখো তো লাল রঙের লাল রং দিয়ে লেখা আছে কোথায় আছে টটা আমরা একটু খুঁজে দেখি সবাই দেখি হ্যাঁ আমরা পেয়েছি হ্যাঁ এই তো এই দেখো টগরের প্রথম বর্ণ ট লাল রং দিয়ে লেখা হ্যাঁ আজকে আমরা তাহলে যে বর্ণটি শিখবো সেই বর্ণটি কি হবে ট বর্ণ ঠিক আছে এখন আমরা দেখব আমরা যে বর্ণটি শিখবো এই বর্ণটি আমরা দেখতে চাই ঠিক আছে দেখো এই দেখো ট এটা কি ট বর্ণ এই বর্ণটির নাম ট এর উচ্চারণ ট বর্ণটির নাম ট উচ্চারণ ট আমার সাথে সাথে আমরা একটু একসাথে বলি বর্ণটির নাম ট উচ্চারণ ট আবার বলি বর্ণটির নাম ট উচ্চারণ ট বাহ খুব সুন্দর এখন আমরা এটা খুব সহজেই দেখে চিনতে পারবো তাই না আমরা যেখানেই এই বর্ণটি দেখব আমরা চিনতে পারবো যে এই বর্ণটির নাম ট ঠিক আছে এখন দেখি তো আমরা বলতে পারি কি না এই দেখো একটা আমরা কি দেখছি চার্ট দেখছি এখানে এটা কিসের চার্ট বর্ণমালার চার্ট এবং এই বর্ণমালার চার্টে অনেকগুলি বর্ণ কিন্তু আমরা শিখে এসেছি এই যে উপরের লাইনটা তার পরের লাইন আমরা কিন্তু শিখেছি তাই না এখন তোমরা দেখো তো এই যতগুলি বর্ণ দেখছি এর মধ্যে ট বর্ণটি কোথায় আছে হ্যাঁ ঠিক বলেছ এই যে সবার প্রথম বর্ণটি এই যে ট আমরা সবাই দেখতে পাচ্ছি এই বর্ণটির কি নাম ট হ্যাঁ এই তো ঠিক বলেছ এটা কি বর্ণ ট এর উচ্চারণটা কি ট হ্যাঁ খুব সুন্দর বলেছ তোমরা তাহলে আমরা এখন যেখানেই এই বর্ণটা দেখব আমরা ঠিক বলতে পারবো যে এটা ট এখন ট দিয়ে আমরা কি শিখেছি টগর ট দিয়ে আমরা কি শব্দ তৈরি করতে পারি টগর টগর তো একটা ফুলের নাম এখন আমরা আর কি কোনো শব্দ মনে করতে পারি ট দিয়ে হবে আমরা একটু মনে মনে চিন্তা করি আচ্ছা প্রথমটা আমিই বলে দিই ঠিক আছে ট দিয়ে আমরা টগর বলতে পারি যেমন আর একটি শব্দ কি জানো টক আরেকটি শব্দ টক 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 তোমরা টক খাও টক খেতে পছন্দ করো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা টক দিয়ে একটা বাক্য বলি যেমন টগর দিয়ে বলেছি না টগর তুলি আমরা টগর ফুলটা ফুটে আছে যখন আমি ওইখানে টগরের সাথে তুলি বললাম তখন দুইটা শব্দ মিলে কি বলেছি এর আগে একটি বাক্য হয়ে যায় তাহলে টগর তুলি যখন এটা বললাম তখন বাক্য হয়ে গেল এখন টক দিয়ে তাহলে একটা বাক্য বলি হ্যাঁ তেঁতুল টক তেঁতুল টক টক তেঁতুল না তেঁতুল কি মিষ্টি হ্যাঁ মিষ্টি তেঁতুলও পাওয়া যায় কিন্তু প্রথম কাঁচা অবস্থায় কেমন থাকে উফ কি টক তেঁতুল খেতে কি টক তাই না তাহলে আমরা বলতে পারি একটি বাক্য তেঁতুল টক তেঁতুল টক আমরা একসাথে বলি তেঁতুল টক বাহ খুব সুন্দর এবার তোমরা মনে মনে চিন্তা করো আমি তো দুটি বলে দিলাম তোমরা কেউ বলতে পারবে কিনা মনে মনে চিন্তা করে আমাকে বলো হ্যাঁ এই তো বলতে পেরেছো ট দিয়ে হয় টপ ট দিয়ে টব হয় হ্যাঁ আমরা টবে কি লাগাই গাছ লাগাই তাহলে আমরা একটা বাক্য বলি হ্যাঁ এই তো ঠিক বলেছো ফুলের টপ কি হবে ফুলের টব আমরা টবে ফুল গাছ লাগাই তাই না আমাদের বাড়ির বারান্দায় উঠানে এমনকি আমাদের স্কুলেও আমরা অনেক ফুল গাছ লাগাই টপে বাহ খুব সুন্দর তোমরা বলতে পেরেছ আর বলতে পারি আমরা আরেকটি বলতে পারি শব্দ মনে মনে ভাবি তো হ্যাঁ এই তো বললে টিন ট দিয়ে টিন টিন দিয়ে আমরা কি করি ঘর বানাই তাহলে কি হবে টিনের ঘর এই তো টিনের ঘর বাক্য হয়ে গেছে তোমরা তো খুব সুন্দর বলতে পারছ খুব ভালো খুব ভালো আমার বাচ্চারা খুব ভালো আচ্ছা আবার বলি আমরা টিনের ঘর তাহলে আমরা চারটি বাক্য পেলাম চারটি শব্দ পেলাম আমরা কয়টি শব্দ পেলাম ট দিয়ে চারটি শব্দ পেলাম টতে টগর টতে টক টতে টপ টতে টিন বাহ খুব সুন্দর তাহলে এখন আমরা এই বর্ণটা কিভাবে লিখতে হবে আমরা সেটা শিখি আমি বোর্ডে লিখব তোমরা মন দিয়ে দেখবে আর সবার সামনে খাতা আর পেন্সিল নিয়ে তোমরা রেডি থাকবে যখন আমি তোমাদের লিখতে বলবো তখন লিখতে হবে ঠিক আছে প্রথমে কিন্তু মন দিয়ে দেখব বোর্ডের দিকে সবাই তাকাবো আমি কিভাবে লিখব তোমরা শুধু দেখবে দেখো প্রথমে আমরা একটি এই দেখো সোজা দাগ দিব সোজা দাগটার নাম কি মাত্রা আমরা প্রথমে একটি মাত্রা দিব আমরা এর আগেই শিখেছি মাত্রা কাকে বলে তাই না হ্যাঁ এখন প্রথমে একটি মাত্রা দিব এই ঠিক মাত্রার সাথে মাঝখান থেকে আমরা সোজা আর একটি লম্বা করে দাগ টানব সবাই আমরা সোজা আবার লম্বা করে একটি দাঁত টানলাম এই দাঁতটা একটু ঘুরিয়ে দেখো এইভাবে নিয়ে চলে করে দিলাম এরপরে দেখো টয়ের ঠিক এই মাথার থেকে নেব এই কোনার থেকে নিয়ে এই যে টয়ের মাথার একটা রেখা টেনে দিব আমরা সবাই দেখেছি বা খুব সুন্দর তোমরা আমার সাথে সাথে হাত ঘুরাবে কেমন এই যে আঙুল এই আঙুলটা দেখি এই আঙুল দিয়ে আমি যেমন করে ঘোরাবো আমার সাথে সাথে তোমরা বইয়ের উপরে ওইভাবে আঙুলটা ঘোরাও টয়ের উপরে দেখো এই যে প্রথমে এইভাবে দাগ দিয়েছি দাগ দেওয়ার পরে এই যে এলাম সোজা হয়ে তারপরে এই যে এইভাবে ঘুরিয়ে নিলাম তারপরে এইখান থেকে উপরে একটা রেখা টেনে দিলাম আমরা আরেকবার দেখি প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা এই যে একটা দাগ দিব সবাই দিয়েছি ঠিক আছে এখন আমরা সবাই এই যে সোজা করে আঙুল ঘোরাব আমরা সবাই আঙুল ঘুরিয়েছি এবার আমরা এই দেখো ঘুরিয়ে নিয়ে আসবো নিয়েছি ঠিক আছে এখন এই যে মাথা দিয়ে মাথার এই কন্যার থেকে এইভাবে টেনে নিয়ে আসবো এই যে রেখাটা আমি টেনে নিয়ে আসলাম হয়ে গেল ট আমরা মুখে বলি উচ্চারণটা আবার বলি ট উচ্চারণটা বলি ট এখন তোমরা তোমাদের বইয়ে দেখো এই যে পাশের পৃষ্ঠা এই দেখো পৃষ্ঠায় এখানে উপরে দেখো এই যে লাল কালি লাল রং দিয়ে এই যে পাঁচটা বর্ণ লেখা আছে তোমরা আজকে শুধু ট বর্ণের উপরে হাত ঘোরাবে প্রথমে আমরা তিনবার করে হাত ঘোরাই এই যে প্রথমে দিলাম তারপর এইভাবে দিলাম এইভাবে ঘুরিয়ে দিলাম আর মাথার থেকে এইভাবে টেনে দিলাম সবাই করেছি বাহ চমৎকার এখন এই যে বাকি যে তিনটা ঘর খালি আছে আমরা সবাই ওই ঘরের মধ্যে লিখে ফেলি সবাই আমরা এই খালি ঘর তিনটিতে আমরা তিনটি ট লিখে ফেলি লিখেছ খুব সুন্দর হয়েছে লেখা এখন আমরা একটু বাড়ির কাজ করব। বাড়ির কাজ যেগুলো আমি দেব এগুলো তোমরা সুন্দর করে বাসায় বসে লিখবে এবং সবগুলো বাড়ির কাজ জমা করে রাখবে যখন স্কুল খুলবে তখন কিন্তু আমি তোমাদের বাড়ির কাজগুলো চেক করব। মনে থাকবে হ্যাঁ আর তার আগে প্রত্যেক দিনের বাড়ির কাজ এবং এখানে যা কিছু আমরা শিখেছি সব কিছু আমরা বাবা মার সাথে আলোচনা করে বাবা মার কাছে শিখে নেবো ঠিক আছে শুধু এই বিষয়টি না অন্যান্য স্যার ম্যাডামরা যেই যেই বিষয়ের উপরে তোমাদের পাঠ দিচ্ছে প্রত্যেকটি পাঠের পড়াগুলি আমরা বাবা মার কাছে এখন দেখে নেব ঠিক আছে এখন আমরা বাড়ির কাজ তোমরা ট দিয়ে টগর ফুল পড়েছি তাই না তোমরা কি টগর ফুলের ছবি আঁকতে পারবে ঠিক আছে তোমরা টগর ফুলের ছবি আঁকবে আর একটা পৃষ্ঠা ভরে পাঁচটা করে এক এক লাইনে পুরো পৃষ্ঠায় ট লিখে আনবে কেমন প্রথম পৃষ্ঠায় পাঁচটা ট লিখবে তারপর পুরো পৃষ্ঠাটা লাইন এক লাইন বাদ দিয়ে দিয়ে সুন্দর করে তোমরা এই ট লেখাটা লিখবে এটা তোমাদের হাতের লেখা ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই করোনা স্বাস্থ্য সেবা এখন ঘরে বসে আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজে রেজিস্ট্রেশন করুন সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন দুশ্চিন্তার কিছুই নেই হলুদ হলে আপনি সাবধানে থাকুন ঘরে থাকুন আপনার অবস্থা লাল দেখালে এক বাষট্টি তেষট্টি নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর Classes from class 2. Let's recite a poem. You know the poem. You know. And now I'm going to start it. At first, listen to me and watch what I'm doing. 1, 2, buckle my shoe. 3, 4, close the door. 5, 6, pick up sticks. 7, 8, lay them straight. 9, Ten a big fat hand. Again, I'm doing it. One, two, buckle my shoe. Three, four, close the door. Five, six, pick up sticks. Seven, eight, lay them straight. Nine, ten, a big fat hand. Thank you. Now I'm going to start my lesson. Now students, everyone, please take your pen and notebook. Now I'm going to write the numbers one to thirteen on the board and you have to write each with me three four five six. Seven, eight, twelve, thirteen. Write on your notebook like this one, two, three, four, five, six, seven, eight, nine, ten, seven, twelve, thirteen. One, two,

Okay, students, let's count again. One, two, three, four, five, six, seven, eight, nine, ten. Okay, students, I'm drawing flowers. Okay. Can you count the numbers? 1 2 three, four, five, six, seven, eight. 9 10 11 12 13 Okay I'm drawing 13 flowers Now let's count again One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen. Now let's count again with me 1 2, 3, 4, 5, 6 7 8 9 10 11 12 13 okay now i'm going to show a picture students can you see the picture clearly can you guess what's it can you guess okay i'm going to help you what is for J? Yes, J is for Jeep. It's Jeep. Now I'm going to write the numbers from one to thirteen. One, two, three, four, five, ten, eleven. Open your book page number 19 this page. Can you see the same thing in your book? Yes. Now you have to draw with your pencil in your book and you have to join the dots from 1 to 13. Now you have to draw it in your book. 4, 5, 12, 13. Yes, you completed your drawing. Drawing a deep.